মনে হলো যে এতিমদের খাওয়াবো এতিমখানায় আমার সামর্থ্য অনুযায়ী। তবে আমি একটা জিনিস বলি, আমি এনশিওর করি এক বেলা খাওয়াবো না ভাই। তুমি খুব হাইলাইটেড হয়েছে, কাবিলাকে না পেয়ে হাবুকে বিয়ে করলেন তুলতুল, হাবুর 56 বছর বয়সে বিয়ে করলেন। রিসেপশনটা করছি না, সেটা হলো গিয়ে যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ফ্যান ফলোয়ার আছে, আমার বন্ধুবান্ধব অনেক, বড় ফ্যামিলিতে মানুষজন অনেক। আমি দেখলাম যে আমি যদি এখন এরকম একটা প্রোগ্রাম করি হয়তো অনেকেই বাদ পড়ে যেতে পারে, অনেকে বাদ পড়ে যাবে, মনের ভুলে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বাদ পড়ে যেতে পারে। তো এই কারণে আমি ওটা চাচ্ছি না। আমি যেটা চাচ্ছি, যদি আমার রিসেপশনে যে একটা অ্যামাউন্ট খরচ হইতো, সেই খরচটা যে অ্যামাউন্টটা ওইটা আমি, আমার ইচ্ছা, এটা আমার এক বন্ধু বড় ভাই, সে আমাকে বলছে যে দেখ রিসেপশন যদি খরচ কখনো ওইটা ওইভাবে না করে ভালো কিছু করিস। আমি চিন্তা করলাম যে কী করা যেতে পারে, হঠাৎ মনে হলো যে এতিমদের খাওয়াবো এতিমখানায় আমার সামর্থ্য অনুযায়ী। তবে আমি একটা জিনিস বলি, আমি এনশিওর করি এক বেলা খাওয়াবো না ভাই। আমার ইচ্ছা আছে একটা এতিমখানায় তিন দিনের খাবারের যদি কোনো খরচ হয়, যেই টাকা খরচ হবে আমি ওই টাকা দিয়ে তিন দিনের খাবার খাওয়াবো, এটা আমার ইচ্ছা। আল্লাহ পাক, আমি চাই আরও বেশি যদি হয় তাহলে বেশি খাওয়াবো, আমি 4-5টা এরকম এতিমখানায় খাওয়াবো। তো আমি একটা খোঁজ পাইছি, সাবার বিরুলিয়াতে নাকি একটা এতিমখানা আছে যেটা মহিলা এতিমখানা, মেয়েদের, আমাদের এখানে সচরাচর এত এতিম মেয়েদের এতিমখানা দেখা যায় না, কিংবা অনেক পরিমাণে মেয়েরা কম থাকে বাচ্চারা। তা আমি ওইটাতেই করব। আর এতিমখানাতে আমার আর একটা ইচ্ছা আছে, সেটা হলে আমি মানে ওয়াটার ফিল্টার যে মেশিনটা ওইটা দিব, এটা আমার ইচ্ছা। এখন এখানে যদি আমার বন্ধুবান্ধবরা যদি মন খারাপ করে যায় তুই রিসেপশন না, কিচ্ছু করার নেই, আমি চাই না। তবে আমি যতজনের সাথে শেয়ার করছি বিষয়টা, সবাই বলছে এক সে আলহামদুলিল্লাহ, একটা কথা বলছে আলহামদুলিল্লাহ, এমন আমি এটা করতে চাই কী মনে হয়, বলছে আলহামদুলিল্লাহ তুই খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস, কারণ অনেকে তুই দাওয়াত দিতে পারবি না, তখন ওরা অনেক মন খারাপ করবে, যখন শুনবে যে তুই এটা করে ফেলছিস সবাই খুশি থাকবে, এটাই আমার মানে রিসেপশনের ইয়া। প্রথমে একমত, ও আমাকে বলছে যে আমি এটা করতে চাই, তুমি কি এটার সাথে একমত নাকি? তো আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি যেটা চাচ্ছ ভালো কাজ, এটা খারাপ না, তুমি করো। এই আমরা সাজুগুজু তো প্রতিনিয়তই করতেছি, প্রতিনিয়তই তো ভালো পোশাক আশাক পরতেছে সবাই, যার যা সামর্থ্য আছে ওই অনুযায়ী তো ভালো পোশাকই পরে, পরিষ্কার কাপড় চোপড় পরতেছি না আমরা, তার সাজাগুজার কি সে স্পেশাল কী করবে, মেকআপ তো সবাই দিচ্ছে, শুধু খালি নাম পড়ে যে মিডিয়া কর্মীরা মেকআপ দেয়, সবাই মেকআপ দিচ্ছে, তো মেকআপ দিয়ে আসছে না, ওকে মিডিয়া কর্মী নাকি? তো ও তো সাজুগুজু করেই আসছে, আমিও তো একটু সাজুগুজু করেই আসছি বলতে পারে। সব নিউজই দেখতেছি আমি, কিছু কিছু নিউজ তো খুব হাইলাইটেড হয়েছে, কাবিলাকে না পেয়ে হাবুকে বিয়ে করলেন তুলতুল, হাবুর 56 বছর বয়সে বিয়ে করলেন সুন্দরী তরুণী মেয়েকে, হাবু 33 বছর পরে পণ ভেঙে ফেললেন, 33 বছর ধরে পণ করেছিলেন বিয়ে করবে না, হাবু পণ করেছিলেন তার কলেজ বান্ধবী শিউলির সাথে, শিউলিটাকে এটাই খুঁজে পাই নাই, 33 বছর প্রেম করি নাই, ভালো কথা বিয়ে করি নাই, পণ করাছিলাম, পণটা কে করছিল, আমি না আপনারা করছেন আমি জানি না, আমি পণ করি না এটুকু আমি 100% শিওর। 56 বছর বয়স নিয়ে কথাবার্তা বলছে ভাই, একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে তার বয়সটা কতটুকু হয়েছে, এমন না যে আমরা বিদেশে থাকি অনেক দামি দামি ক্রিম মাখতেছি রিঙ্কেল যাতে না পড়ে, চেহারার ভাজ না পড়ে, বোঝা যাচ্ছে না। এইসব মানে ভুই ফোর কিছু অনলাইন নিউজ বলেন, পত্রিকা বলেন, যারাই নিউজগুলো করছে তারা আসলে এগুলো ভুল করতেছে, মানুষকে নিয়ে এইসব মানে ফান ফান নিউজ করতেছে, এইসব ফানি নিউজ নেওয়া দরকার নেই, এগুলো দেখতেছি আমি। তারপরে ওকে নিয়ে লেখছে যে ওর বাচ্চা আছে, আগে বিয়ে হয়েছিল, আমাকেও লেখছে যে আমার দুইটা বউ ছিল আগে, বউগুলো এখন কোথায় রাখছি, ডিভোর্স হয়েছে কিনা সেটাও বলে নাই, বউ আছে কিনা সেটাও বলে না, কিন্তু বিয়ে করছে আমি, দুইটা বউ আছে, কই আছে একটু আপনারাই খুঁজে দেন, আপনারা খুঁজে বের করে দেন আমার বউগুলো কই আছে। সে তো কি, সে তো আর আছে, ভালোই তো দেখতেছি, তাহলে কী লাগতেছে, ভালোই তো, তো সে তো বুঝতেছে এটা যে ফান করতেছে, এটা যে আমাকে মানে কী বলে এটাকে ডমিনেট করতেছে, আমাকে নিয়ে বিভ্রান্ত মানুষের কাছে, অনেক সহজ সরল মানুষ আছে যারা আমাদের ফ্যান ফলোয়ার, তাদের কাছে ইয়া লাগতেছে, ব্যাপারটা খারাপও লাগতেছে,
অনেকে আমাকে অনেক মফস্বল থেকে ফোন দিচ্ছে, ভাই এগুলো কী আসে, আমরা তো আপনার ফ্যান, এগুলো আজে বাজে নিউজ করে আপনাকে কিছু বলেন না কেন? এরকম কী বলবো আমি, আমি কী বলবো? একটা শিক্ষিত মানুষ যদি অশিক্ষিতের মধ্যে কাজ করে তাহলে কিছু বলার আছে বলেন? দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু আপনারা সবাই বলতেছেন নতুন জীবন, আসলে নতুন জীবন। আমার ঘরে আগে আমরা চারজন সদস্য ছিলাম, এখন পাঁচজন হয়েছে, মানে আমার ফ্ল্যাটে, আমি যেই ফ্ল্যাটে থাকি, আমার বড় ভাই আছে, ভাবি আছে, ওরা একটু ইসে থাকে, দূরে থাকে। তো আমাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, আমি যেন ভালো ভালো কাজ, ভালো ভালো কাজের জন্য থাকতে পারি,